মানছি যে এবছর মানে এইবার ওদের অনেক প্রেসার ছিল যেহেতু সেল চলছিল তাই বলে এরকম একটা ভাঙা প্রোডাক্টস দেওয়ার কি মানে আই ডোন্ট নো তোমার সাথে শেয়ার করব আমার পার্পল হল তো কিছুদিন আগে পার্পল এর চলছিল আই হার্ট বিউটি সেল তো ওখানে 50% অফ চলছিল আপ টু 50% অফ চলছে এরপরে আমি পার্পল থেকে কিছু কিনবো কিনা আমাকে ডেফিনেটলি ভাবতে হবে তাই ইয়েস আমি কোনোদিন এক্সপেক্ট করিনি পার্পল থেকে আমাকে এরকম প্রোডাক্ট পাঠাবে তো সেটা জানতে ইন্টারেস্টেড থাকলে পুরো ভিডিওটা দেখো পার্সেল আছে পার্পল থেকে তো ইয়েস আই এম সুপার ডুপার এক্সাইটেড বিকজ আমি কিছুটা স্কিন কেয়ার অনেক অনেক মেকআপ প্রোডাক্টস কিনেছি তো ইয়েস বিকজ এইবার প্রচণ্ড সেল চলছে সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এই সিচুয়েশনে আমাদের সবার কাছে একটা থাকা উচিত সেটা হচ্ছে মিন্ট প্রিশিওর টয়লেট সিটার তো ইয়েস আই থিঙ্ক এটা আমার জন্য তো প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে যখন আমি কলেজ খুলবে আমাদের তো আমি ডেফিনেটলি এটাতে ইউজ করতেই হবে আমাকে তো এর জন্য এটা অফারে ছিল আমি কিনে নিয়েছি তোমরা একবার ডেফিনেটলি চেক আউট করতে পারো তো তারপরে আমি কিছু ব্লু হেভেনের প্রোডাক্টস ফার্স্ট টাইম ইউজ করছি আমি এর আগে কখনো ব্লু হেভেনের প্রোডাক্টস ইউজ করিনি ফার্স্ট কিনেছি কিউটি মিউটি একটা কী বলবো লিপ বাম ইয়েস তো আমার লিপ বাম ইউজ করতে খুব ভালো লাগে আর আমাদের যদি এতটা কিউট প্রোডাক্টসটা হয় তো আরও ভালো লাগে আমার তো পড়ে যাচ্ছিলো ইয়েস তো এটা খুবই কিউটি একটা প্রোডাক্ট তো আমি এখন ইউজ করতে পারবো না সেটা নষ্ট হয়ে যাবে আমি লিপস্টিক দিয়ে আছি স্মেল তো প্রচণ্ড স্ট্রবেরি কাইন্ডের বিকজ এটা স্ট্রবেরি ফ্লেভারি তো স্ট্রবেরি কাইন্ডের তো হবে যাই হোক আচ্ছা ব্লু হেভেনলি ব্লাশ তো এটা এতটা পিগমেন্ট আমি সত্যি আশা করিনি যে এটা এতটা পিগমেন্টেড হবে ইটস লুক লাইক দ্যাট ইয়েস প্রচণ্ড পিগমেন্টেড তাই ইয়েস তো এর সাথে না একটা কিউটিসা একটা আমি জানি এটা কেন দিয়েছে তো এটা দিয়েছে আমার থার্ড প্রোডাক্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই ব্লু হেভেনের ট্রান্সলুসেন্ট পাউডার মেকআপ ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাকচুয়ালি এর আগে আমি কোনোদিন ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করিনি তো আমি ভাবলাম কেননা আমি একটা এক্সপেন্সিভ প্রোডাক্টসের সাথে ইউজ করার আগে মানে ট্রাই করার আগে একটা নর্মাল ব্র্যান্ড ইউজ করি তো ব্লু হেভেন খুব একটা খারাপ ব্র্যান্ড নয় অনেকই ভালো ব্র্যান্ড অনেকটা প্রোডাক্টস আছে তো ইয়েস ইটস লাইক লুক লাইক দ্যাট তো এটার সাথে একটা এখন পাফ দেয় আর ফ্রেগনেন্সটাও খুব সুন্দর এটার সাথে তোমরা শেডও পেয়ে যাবে মানে ডিফারেন্ট শেডেও আছে সো আমি যে শেডটা নিচ্ছি সেটা হচ্ছে ডার্ক ট্যান আর এটার দাম 125 টাকা আর এটা 3 ইয়ার্স তোমরা ইউজ করতে পারবে মানে তো আমার নেক্সট প্রোডাক্ট আমি ব্লু কালারের এই আইলাইনারটা নিয়েছি তো এটা শুধু ব্লু কালারের যে ব্লু শুধু না এর ভিতরে শিমার পার্টিকলসও আছে তো সো তারপরে আমি নিয়েছি এই লিপস্টিকটা তো এই লিপস্টিকটা নেওয়ার সাথে সাথে আমি আরেকটা লিপস্টিকও নিয়েছিলাম তো ওটার সাথে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে ফার্স্ট টাইম পার্পলের সাথে আমার এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে তো এই লিপস্টিকটা আমি কিনেছি তো এটা হচ্ছে ডার্লিং ইসাবেলার লিপস্টিক আর ডার্লিং ইসাবেলার সব কিছু আমার ভালো লাগে তো এটা শেড নাম্বারটা হচ্ছে গিয়ে 8 ঠিক আছে ওয়াইল্ড ওয়াইন্ড রয়্যালিটি আমি নেক্সট এইটা কিনেছি তো এটা হচ্ছে কি NYB-এর একটা আই শ্যাডো মেবি তোমরা সবাই জানো যারা পার্পলে ফলো করো তো এটা আমি অ্যাকচুয়ালি কিনেছি আই শ্যাডোর জন্য তো কিনেইছি আমি অ্যাকচুয়ালি একটা পিঙ্ক হাইলাইটার হিসেবেও কিনেছি তোমরা এটাকে পিঙ্ক হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো তো এটাতে এতটা প্রোডাক্টস আছে যে তোমরা ইজিলি তোমাদের 3 বছর কেন এটা ওয়ারেন্টি 3 বছরে থাকে তোমরা তার বেশি ইউজ করতে পারবে তো ইট ওয়াজ ওয়ার্থ তো ইয়েস এরপরে আমি কিনেছি আমার এই পিঙ্ক লাইনারটা যেটা আমি ইউজ মানে গ্রিন কালারের তো এটা হচ্ছে কি এগেন NYB থেকে আমি প্যাকেটিংটা একটু খুলে নিব আমি এটা প্যাকেটও খুলতে পারি না ট্যানটানা তো আমার মেবি তোমাদের এটা সুবাস দেওয়ার দরকার নেই বিকজ তোমরা আমার উইং লাইন এটা দেখতেই পাচ্ছ এটা পুরো জেড ব্ল্যাক বাট এটার ভিতরে শিমার পার্টিকলস আছে অল্প স্বল্প একদম তো জেড তা না বাট ইটস লুকিং সো তো তারপরে আমি কিনেছি আমার সব থেকে ফেভারেট আমার ড্রিম প্রোডাক্টস বলতে পারো কেসমন আমি আবার উল্টো ধরলাম তো কেসমন মাস্টার ক্রোম তোমরা আমার হাইলাইটার দেখতে পাচ্ছ জাস্ট বম বম জাস্ট বম তোমরা জাস্ট একবার কেনো তো এইটা প্রচণ্ড একটা অফারে চলছিল এটার দাম 550 টাকা এমনিতে
দিতে তো এটা অফার চলছে মেবি 330 380 ইয়েস তো আই মানে আমার তখন হচ্ছে হ্যাঁ আই হ্যাভ টু বাই দ্যাট গাইস আমি আমার আরেকটা ড্রিম প্রোডাক্ট কিনেছি যেটা আমার কেনার অনেক ইচ্ছে ছিল অনেক দিন ধরে তো ইট ওয়াজ মেবলিন ফিট মি পোরলেস ফাউন্ডেশন সো ইয়েস এটা আমার শেড নাম্বার হচ্ছে গিয়ে 238 রিচ 10 বাট আমার একটু মনে হয়েছে যে আমার একটু লাইট শেড কেনা উচিত ছিল এটা থেকে একটা শেড বিকজ এটা আমার স্কিনে একদম অ্যাপ্রোপ্রিয়েট বাট এই যেহেতু এই ফাউন্ডেশনটা একটুখানি অক্সিডাইজ হয় তাই আমার মনে হয়েছিল মানে মনে হয় এটা থেকে একটা শেড লাইট কেনাটা আমার উচিত ছিল তাহলে ঠিকঠাক হতো একদম অক্সিডাইজ হওয়ার পরেও বাট আমি কিনে ফেলেছি এটা কিছু করার নেই তো আমাকে কী করতে হবে একটা লাইট কালারের ফাউন্ডেশন শেডের সাথে আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে তাহলে অক্সিডাইজ হওয়ার পরেও ঠিকঠাক থাকবে তো ইয়েস তো তোমরা যদি আমার শেডের হও তাহলে এক শেড লাইট কিনো তাহলে বেশি ভালো হবে তো ইয়েস এরপরে আমি জাস্ট কটা নেল পলিশ কিনেছি এনওয়াই বিয়ের থেকেই জাস্ট লাইক দ্যাট এই কটা নেল পলিশ একটা পিঙ্ক কালারের আর একটা এটাও পিঙ্ক কালার লাইট পিঙ্ক বাট ইট ওয়াজ জাস্ট অসাম আমি তোমাদের এখানে পিকচার অ্যাড করে দেবো আর ইট ইজ ক্রিম কালারের তারপরে আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস কিনেছি স্কিন কেয়ার প্রোডাক্টস আমি বেশি কিনিনি বিকজ আমি সবসময় পার্পল থাকি না স্কিন কেয়ার প্রোডাক্টসে কিনতে থাকি মেকআপ কেনাই হয় না তা এইবার আমি স্কিন কেয়ার প্রোডাক্টস কিনিনি বেশি তো ফার্স্ট আমি এখানে কিনেছি একটা অ্যাক্টিভ চারকোল ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ ফ্রম গুড ভাইবস এটা আমি এখনও সিলও খুলিনি তাই আমি বলতে পারবো না কেমন হয় বাট এটা আমি অনেক ভালো রিভিউ দেখেছিলাম বলেই কিনেছি তো আমার একটা চারকোল ফেস ওয়াশ ইউজ করার ইচ্ছে ছিল তো আমি এটা কিনেছি রিভিউ দিতে পারবো না বিকজ আমি কোনোদিন ইউজ করিনি সিলটা পর্যন্ত খুলিনি তারপরে আমি কিনেছি শিয়া বাটার ডিপ ময়েশ্চারাইজিং বডি লোশন তো ইয়েস এটা হচ্ছে 200 ml তো অফার চলছিলো বলে আমি এটা কিনে নিয়েছি আই থিঙ্ক গুড ভাইবসের প্রোডাক্টস ডেফিনেটলি বেস্ট হবে আর হচ্ছে গিয়ে আমি কিনেছি একটা শাওয়ার জেল রিফ্রেশিং শাওয়ার জেল এটা আছে ল্যাভেন্ডার অ্যান্ড মিন্ট ফ্রেগনেন্সের গুড ভাইবস থেকেই বাট এটাও আমি ইউজ করিনি এখনও সিলটা পর্যন্ত খুলিনি তো ইয়েস বাট আমি এর সাথে পেয়েছিলাম একটা গিফট গুড ভাইবসের গুড ভাইবসের কোনো প্রোডাক্টস কিনলে সবসময় তোমরা গিফট পাবে তো ইয়েস আমি এটা ছোটো মোটোসা গিফট আছে আমার কাছে এখন না আরও আছে যতবার কিনেছি আমি ততবার পেয়েছি আমার কাছে তো গাইস আমার এখন একদম শেষ পার্টে চলে এসেছি ভিডিওটার তো আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমার সাথে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে পার্পলের সাথে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো অ্যাকচুয়ালি কী হয়েছে আমি পার্পলের কাস্ট মানে পার্পল থেকে প্রচুর প্রোডাক্টস মানে কিনি মানে প্রায় প্রতি মাসেই কিনে এরকম বলতে পারো যে এবছর মানে এইবার ওদের অনেক প্রেশার ছিল যেহেতু সেল চলছিলো তাই বলে এরকম একটা ভাঙা প্রোডাক্টস দেওয়ার কী মানে আই ডোন্ট নো এরকম আমি তোমাদের পিকচার ইনসার্ট করে দেবো আমি অ্যাকচুয়ালি সিলটাও এখনও খুলিনি সিলটাও খুলিনি আমার এতটা মাথাটা গরম হয়ে গেছে বিকজ আমি টাকা পে করছি এর জন্য আর আমার কাছে অ্যাকচুয়ালি ম্যাট লিপস্টিক সব মানে অনেক ম্যাট লিপস্টিক আছে এরকম বুলেট ক্রিম লিপস্টিক একদমই ছিল না কিন্তু আমি ভেবেছিলাম যে আমি তারপর ট্রাই করি তো আমি দুটো লিপস্টিক অর্ডার দিয়েছি তারপরে তার এরকম একটা ভাঙা আমি তো টাকা পে করি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি পার্পলের ডিফারেন্ট মেল করেছি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছি ফোন তো ধরার প্রয়োজন করেনি তারা তো ওরকম ইস্যু হতে থাকা সেটা ঠিক আছে বাট এই বলে এরকম ভাঙা লিপস্টিক তো আমার সাথে হয়েছে কি না আমি জানি না সবার সাথে এরকম হয় তো তোমরা আগে কমেন্ট করে জানতে পারো যে তোমাদের সাথে হয়েছে কি না এরকম বাট আমার সাথে তো হয়েছে বাট একটা ফার্স্ট বাক্স ফাঁকা হয়ে গেছে শুধু এখানে বিলটা রয়েছে তো যাই হোক সো গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের আমার এই হলটা ভালো লেগে থাকে একটু আমরা হেল্প করতে পারি বিকজ আমি লিঙ্ক শেয়ার করছি না বিকজ তোমরা আমি যে প্রাইসে কিনেছি সেই প্রাইসে পাবে না তার কারণ হচ্ছে সব এগুলো সেল ওভার হয়ে গেছে তো তোমরা গিয়ে purple.com একবার চেক করতে পারো এই সেম প্রোডাক্ট পেয়ে যাবে বাট দাম হয়তো একটু বেশি থাকবে বাট সবসময় সেল চলতেই থাকে পার্পলে তোমরা একবার নজর রাখতে পারো যে কখন সেল চলছে যদি কোনো প্রোডাক্টের ভিতরে ভালো লাগে তো ইয়েস আজকে জানি টাটা ওয়েট ফর মাই নেক্সট ভিডিও লাভ ইউ গাইস ও আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক ফর দ্য প্লিজ ব্লো ডাউন কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে বা কোনো প্যারিস থাকে যদি এই প্রোডাক্টসগুলো নিয়ে আমি ডেফিনেটলি চেষ্টা করবো আমার যদি পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করার টাটা